মহানায়কের মহাজীবন নিয়ে অ্যানিমেটেড ভিডিও সিরিজ বঙ্গবন্ধুর ছেলেবেলা। ১৭ মার্চ ১৯২০ মধুমতি নদীর পাড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের ঘর আলো করে এক শিশুর জন্ম হয়। বাবা মা ছোটবেলায় আদর করে ডাকতেন খোকা নামে। অনেক আদরের খোকা শৈশবে ছিলেন কারো মিয়া ভাই, কারো মুজিব ভাই। ধীরে ধীরে এই খোকায় একদিন নন্দিত হন বঙ্গবন্ধু হিসেবে, নেতৃত্ব দেন বাংলাদেশের স্বাধীনতার মহান সংগ্রামে। প্রচণ্ড আত্মপ্রত্যয়ী খোকা শৈশব কৈশোরে যেখানেই পড়াশোনা করেছেন, হোক সেটা পরিবারের প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় কিংবা গোপালগঞ্জ শহরের পাবলিক স্কুল, সবখানেই তিনি ছিলেন সকলের মধ্যমণি। পড়াশোনায় মনোযোগী ছোট্ট মুজিবের খেলাধুলা, গানও ছিল খুব পছন্দের, আর সবচেয়ে প্রিয় কাজ ছিল ফুটবল খেলা। কিশোর মুজিবের মাঝে নেতৃত্ব গুণ ছিল সহজাত। অন্যায়ের প্রতিবাদে তিনি ছিলেন সবসময় সামনের সারিতে। কিশোর মুজিবকে 10 গ্রামের মানুষ পাশে পেত সুখে দুঃখে, বিপদে আপদে কিংবা উৎসব পার্বণে। 14 বছরে মুজিব বেরি বেরিল চোখেও সমস্যা। এরপর থেকেই পুরো লেন্সের চশমা হয়ে ওঠে তার সঙ্গী। এ অবস্থায় নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পিতা লুৎফর রহমান তার জন্য একজন গৃহশিক্ষক রেখে দেন, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন সংগ্রামের পথে মুজিবের প্রথম শিক্ষক। গৃহশিক্ষক হামিদ মাস্তারের নির্দেশনায় মুজিব মুসলিম সেবা সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করেন। দুস্থদের জন্য খাবার আর গরিব ছাত্রছাত্রীদের বই খাতা, পরীক্ষার ফির ব্যবস্থা করেন। শীতে গায়ের চাদর, বর্ষায় ছাতা তুলে দেন বন্ধুদের হাতে, নির্দ্বিধায় বিলিয়ে দেন বাড়ির গোলার ধান। 16 জানুয়ারি ১৯৩৮ বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক ও শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী আসেন গোপালগঞ্জে। তারা মিশন স্কুল পরিদর্শনে আসলে শেখ মুজিব স্বেচ্ছাসেবক দলের প্রধান হিসেবে তাদের সামনে স্কুলের সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলো পূরণের জন্য স্কুলের জন্য টাকা বরাদ্দ চাইলে দাবি করা অর্থও পেয়ে যায় স্কুল। বঙ্গবন্ধুর সাহসিকতায় মুগ্ধ হয়ে শহীদ সোহরাওয়ার্দী তাকে মুসলিম লীগ ও ছাত্রলীগ গড়ে তোলার দায়িত্ব দেন। এদিকে হিন্দু মহাসভার কিছু লোক মুজিবের বন্ধু মালিককে মারধর করলে খবর পেয়ে কিশোর মুজিব প্রতিপক্ষকে দাঁড়িয়ে বন্ধু মালিককে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় চক্রান্তের শিকার হয়ে মুজিবকে জেলে যেতে হয়। এ ঘটনা শোনার পর শেরেবাংলা ও সোহরাওয়ার্দী তার মুক্তি দাবি করেন। কয়েকদিন পর মুজিব মুক্ত হলে তাকে বরণ করা হয় ফুলের মালায়। বিপদে ধীর স্থির থাকার শিক্ষাও তিনি এখান থেকেই পান। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠছে। আপোষহীন ও স্বাধীন চেতা কিশোর মুজিব দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে চলেছেন জীবনের পথে। কে তাকে রুখবে? তার লক্ষ্য যে আরো বড়।